আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা নবী আবাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদেরকে একটি সুসংবাদ শোনাতে চাই যারা করোনা পরিস্থিতির কারণে গৃহবন্দী অবস্থায় আছেন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে আপনাদের জন্য রয়েছে রহমতুল্লআ আলামিন সাল্লাহ সাল্লামের তরফ থেকে বিশাল বড় একটি শুভ সংবাদ আর সে সংবাদটি বর্ণিত হয়েছে সৈবুখারির পাঁচ হাজার সাতশত চৌত্রিশ নম্বর হাদিসে এবং মোসাদ আহমদের ছাব্বিশ হাজার একশত উনচল্লিশ নম্বর হাদিসে নবী আলাহ সালামের সাদ করেছেন ফালাই সামিন আবদিন ইয়াকাউতাউনফায়াম কুসুফি বালাদিহি সবের ইয়া আলমু আন্নাহুলাইসিবাহু ইল্লা মা কাতাবল্লাহুল্লাহ ইল্লা কান আলাহু মিসলু আজির শাহীদ মুসাদ আহমদের হাদিস একই রকম শুধুমাত্র ফি বালাদিহির জায়গা ফি বাইতিহি রয়েছে যার অর্থ হলো যদি কোনো অঞ্চলে মহামারী দেখা দেয় আর আল্লাহর কোনো বান্দা এমতাবস্থায় নিজেকে নিজের শহরে আবদ্ধ করে রাখেন ছুটোছুটি না করেন মোসাদ আহমদের হাদিসের ভাষ্যমতে নিজের গৃহে নিজেকে যদি আবদ্ধ করে রাখেন অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে থাকে রাখেন এবং সেই সাথে তার ভেতরে এই বিশ্বাসটি থাকে যে আল্লাহ সুমাতালা আমার জন্য যদি ক্ষতিকর কোনো কিছু লিখে রাখেন তাহলে সেটাই শুধু আমার স্পর্শ করবে আমাকে অন্য কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ আমার তাকদীরের বাইরে কোনো কিছুই আমার হবে না সেটা ভালো হোক অথবা মন্দ হোক অর্থাৎ তিনি তার বিশ্বাসের জায়গা থেকে বিশুদ্ধ থাকবেন সম্পূর্ণরূপে তাকদের প্রতি বিশ্বাস থাকবে আল্লাহ সুমাতালা তার জন্য যেনসুবি লিখে রেখেছেন তার বাইরে কিছুই হবে না এই বিশ্বাস তার থাকবে সেই সাথে সতর্কতামূলক পদক্ষেপ তিনি রাখবেন নিজেকে গৃহে আবদ্ধ করে রাখবেন বাহিরে ছোটো ছুটি করবেন না নিজে নিরাপদে থাকবেন অন্যকে নিরাপদে থাকতে সহায়তা করবেন অর্থাৎ কর্মের দিক থেকে তিনি নিজেকে সতর্কতার জায়গায় রেখে নিজে নিরাপদ থাকবেন অন্যকে নিরাপদ করবেন রাখার জন্য চেষ্টা করবেন আর সেই সাথে বিশ্বাসের জায়গা থেকে তার বিশ্বাস থাকবে আমার শত সতর্কতা অবস্থায়ও আল্লাহর ফায়সালা যদি হয় তাহলে এই রোগ আমাকে স্পর্শ করতেই পারে তো এরকম মানসিকতা এবং সতর্কতা তথা গৃহে নিজেকে আবদ্ধ করে রাখার এই আমলটি যদি কোন বান্দা করেন তাকে নবী আল সুলত্তাহাল্লাম বলেছেন শহীদের অনুরূপ সবাব দেওয়া হবে সুহায়ন যে দর্শক আমরা জানি সহবুখারি হাদিসে রয়েছে নবী আলি সালাম বলেছেন কোনো মুসলিম যদি কোন মহামারীতে আক্রান্ত হয়ে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে তবে যেই ব্যক্তি শুধুমাত্র নিজেকে গৃহা আবদ্ধ করে রেখেছেন সবর করেছেন এবং ধৈর্যধারণ করেছেন ছোটো ছুটি করেননি এবং সেই সাথে তার তাকের প্রতি বিশ্বাসটা সম্পূর্ণরূপে সঠিক ছিল এই ব্যক্তিকে শহীদের অনুরূপ স্ব করা হবে অর্থাৎ প্রথম ব্যক্তিকে যিনি মৃত্যুবরণ করলেন মহামারীতে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে আখেরাতে আর যিনি শুধুমাত্র গৃহ অবস্থান করলেন এহাদিসে মৃত্যুবরণ করার শর্ত দেওয়া হয়নি এজন্য অনেক মুহাদ্দিস ওরামা একরাম বলেছেন যে শুধুমাত্র গৃহ অবস্থান করলেন এবং তকদিরের প্রতি বিশ্বাসটা পূর্ণরূপে বিশুদ্ধ রূপে রাখলেন এই দুটি আমলের বিনিময় আল্লাহ স্মাতাল্লাহ তাকে শহীদদের অনুরূপ সব এবং বিনিময় দান করবেন সুবহান আল্লাহ প্রিয়দর্শক অতএব আমরা যারা গৃহে অবস্থান করছি আমরা যারা গৃহবন্দী অবস্থায় আছি আমরা যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছি আমাদের আকিলাগুলোকে যদি বিশুদ্ধ করে নেই আমরা যদি তাকদীরের প্রতি পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস রাখি ইনশা আল্লাহ বিদিনুল্লাহ আল্লাহ সুমাতালার তরফ থেকে এই বিশাল বড় সুসংবাদের বাণী আমাদেরকে নবী সালাম শুনিয়েছেন তাই আসুন গৃহ অবস্থান কর অবস্থায় আমরা নেই কামল করতে থাকি ভালো কাজগুলো করতে থাকি আর সেই সাথে নবী আলি এই সুসংবাদ এটার কথা বারবার স্মরণ করি এবং আল্লাহ স্মাতালার কাছে শুক্রিয় আদায় করি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন ভালো রাখুন এবং সকল সওয়াবগুলোকে নিজে আহরণ করার তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ রহমতুল্লা